মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা কি করে আসবে বলো তো? আরে এই যে তুমি তো খুব দুষ্টু মেয়ে, দুপুরবেলা যে দুষ্টুমি করে গেলে, তখন বুঝি দেখা হয়নি মায়ের সাথে? হয়েছে, কিন্তু বুঝানো মন কেমন হচ্ছে আমার। আর তো একটাই দিন মাঝে, তারপরেই তো তুমি যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, বাড়ি থেকে কিন্তু একা একা আর কোথাও বেরোবে না। আমি তীর্থদাকে বলে দিচ্ছি, যাতে তোমাকে তাড়াতাড়ি নিয়ে যায়। তীর্থদা বলছি, পুতুল দিকে একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন, হ্যাঁ, দেরি করবেন না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো। কি একটা রিচুয়াল আছে না, অষ্টমঙ্গলা। শুনুন, আপনাদের একটা কথা বলছি, তীর্থর কিন্তু গার্জিয়ান আছে, এখনো ওর দাদা বৌদি আছে। এই যে আপনারা ওকে অষ্টমঙ্গলায় যাওয়ার কথা বলছেন, আমি তো এখন এখানে দাঁড়িয়ে আছি, একবারও তো আমার অনুমতি নিলেন না। নাকি আপনাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই? কিছু মনে করবেন না, আসলে ওরকম ভাবে ভেবে কিছু বলিনি। ঠিক আছে, এখন আপনাকেই বলছি, অষ্টমঙ্গলায় একটু ওদেরকে পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি। আপনার কথা কি করে পাঠাবো, আপনি তো এই বাড়ির বউ নন। ওই বাড়িতে থাকেনও না, পাড়ার লোকের কথায় আমি তো আমার একমাত্র যাকে আর বাপের বাড়িতে পাঠাতে পারি না। কেন শুধু শুধু জটিলতা বাড়াচ্ছ বৌদি? পাড়ার লোকের কথার কি আছে? আর ওর মায়ের কি আসার অবস্থা আছে? ওর ভাইয়ের শরীরের অবস্থা তো তুমি জানো, তোমার নিশ্চয়ই ফোন করবেন। এখন থেকে যেভাবে দোষ ঢাকছ, শ্বশুর বাড়ির সবকিছু খুব মধুর লাগছে, তাই না? ভালো। ওফ বাবারে, এক হয়েছে, সকল বকর 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 করে যাবে, আমার সহ্য করতে পারে না আমাকে। এই তুমি চুপ করো, একটা কথাও বলবে না। কেন কথা বলবো না আমি? হ্যাঁ, তুমি কথা বলে কোনো দোষ নেই, আমি অমন কথা বলে দোষ? পুতুল, এমন কথা বলতে আছে? এমন কথা তুমি একদম বলবে না। বলেছি না তুমি মেয়ে, শান্তশিষ্ট হয়ে থাকবে, লক্ষ্মী হয়ে থাকবে, এমন করে না মা। আচ্ছা পুতুল দি, এবার তুমি চুপ করো, বৌদি ভাইটা এসে গেছে, এবার তো কত আনন্দ হবে। আচ্ছা ছবি তুলি এবার, ধরো ধরো আমরা সবাই ছবি তুলি। হ্যাঁ ছবি তুলবো, এদিকে আয় সবাই মিলে আয়, ছবি তুলবো। তাকাও তাকাও। এই আবি বাসা, তো কি হয়েছে রে, মুখ কেমন গম 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 করে আছিস, কেন শুনি? কিছু হয়নি তো, ঠিকই তো আছে। মুখ কেন একদম শুকিয়ে আছে, তো খিদে খিদে পেয়েছে রে? হ্যাঁ আমার তো খিদে পেলে মুখ শুকিয়ে যায় অন করে। ও স্যার স্যার, আমার আমাদের পাড়ার বউগুলোকে কিছু খেয়ে সেটা দাও নি কেন গো, বেচারাতে মুখ শুকিয়ে গেছে। দেখেছো তো বিপাশা, পুতুলের মতো অবোধ মেয়ে ও কিন্তু বুঝতে পেরেছে তোমার মুখটা শুকনো, তোমার যে মন ভালো নেই সেটা ওর চোখেও ফাঁকি দিতে পারেনি। সেজন্যই তো বলছি একটু আনন্দে থাকার চেষ্টা করো, জানি খুব কঠিন, তবুও তবুও চেষ্টা করো বিপাশা। সেই তো, আমার তো এখন আনন্দে থাকারই কথা। ও বাড়িতে ফিরে ওর মুখটা মুখোমুখি দাঁড়াতে হবে ভাবলেই কিরম লাগছে। বিপাশাদি, তুমি শায়দ ওর চন্দন তার সাথে একই রুমে একই বেড শেয়ার করবে না, হ্যাঁ না? এই কথাটা আবার জিজ্ঞেস করছিস? ওরে আমার যদি উপায় থাকতো না, আমি আজকে রাত্রে একটু কই বাড়িতে থাকতাম না, উপায় নেই কি করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।